অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পরীক্ষা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পড়াশোনা মনোযোগ বসবে না ইত্যাদি নানান অজুহাতে তাদেরকে সিয়াম থেকে বিরত থাকার পরামর্শ দেন বা পীড়াপীড়ি করেন। এ বিষয়ে শরীয়ত নির্দেশনাটা আমরা জেনে নিব জনাব মোহাম্মদ আব্দুল হালিমের কাছে এ বিষয়টা পরিষ্কার করার জন্য। আত্তাহারিক টিভি, অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আমাদের অনেক অভিভাবক অধিক স্নেহের কারণে আমরা দেখতে পাই সমাজে, পরিবারে, যে তাদের ছেলেমেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, হয়তো তারা স্কুল কলেজ মাদ্রাসা এমনকি ভার্সিটিতেও পড়ছে, তখন তাদেরকে তারা সিয়াম রাখতে দেন না, নিরুৎসাহিত করেন যে বাবা সিয়াম রাখলে তোমার পরীক্ষা খারাপ হবে, আবার সিয়াম রাখলে তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তাহলে আমরা দেখি এ বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনা কী। আমরা দেখতে পাই আসলে সিয়াম একটা ফরজ বিধান, যে বিধানটা আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ ফরজ করে দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা আল্লাহ ভীত করো। আবার আমরা দেখতে পাই যে এটা সিয়াম ফরজ বিধান রাসুল হাদিস থেকেও তার প্রমাণ। সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতায়িজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম 5টি স্তম্ভের উপরে দণ্ডায়মান রয়েছে। এক, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা এই মর্মে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দুই, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। তিন, ওয়া ইতায়িজ যাকাত, যাকাত আদায় করা। চার, ওয়াল হজ, হজ সম্পন্ন করা। পাঁচ, ওয়া রমাজান, রমাজানের সিয়াম পালন করা। অতএব ইসলামের ফরজ বিধান সিয়াম, কোনো প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে বা মানুষ যদি এটা আদায় না করেন এবং পিতামাতা যদি তাকে আদায় করতে নিরুৎসাহিত করেন, তাহলে পিতামাতা এবং সন্তান উভয়ই পাপী পাপী হবেন, জি, উভয়ই গুণাগার হতে হবেন। এই জন্য অবশ্যই আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে আরেকটু আমরা জানতে পারি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি অধিক সময় ক্ষুধার্ত থাকতেন, এমনকি ক্ষুধার জ্বালাই গড়াগড়ি করতেন, তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন সেই বুখারীর বর্ণনা সেই বুখারীতে। এছাড়াও আমরা দেখতে পাই, আমরা অনেকেই মনে করি সিয়াম রাখলে স্বাস্থ্য খারাপ হবে, বিষয়টি ঠিক নয়। কারণ বাংলাদেশের ঢাকা মেডিকেল এবং রাজশাহী মেডিকেলে এ বিষয়ে দীর্ঘ গবেষণা হয়েছে, হয়ে দেখা গেছে যে সিয়াম রাখলে স্বাস্থ্যের ক্ষতি হয় না, বরং স্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এ বিষয়ে মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব লিখিত সিয়াম ও কিয়াম বইয়ে আমরা সুন্দর আলোচনা দেখতে পাবো। তাই আমরা আমাদের অভিভাবকদের অনুরোধ করব যে আপনারা নিজেরা সিয়াম পালন করবেন এবং আপনাদের ছেলেদেরকে এই সিয়াম পালনের ব্যাপারে উৎসাহিত করবেন, তাদের ব্রেন কমে যাবে অথবা স্বাস্থ্য ভেঙে যাবে, এই ব্যাপারে সিয়াম পালন থেকে তাদেরকে বিরত রাখবেন না, এটা আমাদের অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। তবে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে সিয়াম রাখার কারণে মেধার কোনো কমতি হয় না। জি জি জি, যেমন ইংরেজিতে একটা প্রবাদ আমরা জানতে পাই, সেটা হলো এমটি স্টোমাক ইজ দি পাওয়ার হাউস অফ নলেজ। জি জি জি, ক্ষুধার্ত উদর জ্ঞানের আধার। সুতরাং সিয়াম রাখলে কারো জ্ঞানে ত্রুটি হয় না বা জ্ঞান কমতি হয় না, বরং তার জ্ঞান আরও শানিত হয়, মেধাটা আরও তীক্ষ্ণ হয়, সুতরাং তার পরীক্ষাতে এখানে সহায়ক হয়। এখানে আমি একটা বিষয় যোগ করতে চাই যে বিশেষ করে কিছু হিন্দু ডাক্তারদের কাছ থেকেও শোনা যায়, তারা যখন রোগীকে পরামর্শ দেন সেক্ষেত্রে একটা বিষয় পরামর্শ দেন যে আপনারা মাসে কয়েকটা দিন অভুক্ত থাকবেন। এটা কিন্তু ওই ইসলামেরই শিক্ষা যে না খেয়ে থাকা, সিয়াম না খেয়ে থাকলে, সিয়ামরত অবস্থায় থাকলে পেটটা খালি থাকে, তখন মানুষের শরীর ভালো থাকে। তা এই হিসাবে সোনামণিরা সিয়াম পালন করবে, এটা অনেক সুন্দর আর কি।